few moments later. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো আমার বর কী বানাচ্ছে, একটা আজব চাটনি। আমটা কেটেছে, আপনারা ভাবছেন আমটা লাল, আদৌ আমটা লাল না, ওই করমচগুলো কেটেছে তো তাই জন্য আমটা কাটার পর আমটা লাল হয়ে গেছে। তো করমচা, আম, খেজুর আর বাঁধাকপি দিয়ে, কেউ কখনো খেয়েছেন বাঁধাকপির চাটনি? তো দেখো চাটনিটা বানাচ্ছি, কীভাবে বানাই। তো আমগুলো প্রথমে কেটে নিয়েছি আর করমচাগুলোও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমাদের গাছ রয়েছে একটা করমচা, সেই গাছের করমচা পেকে রয়েছে, তাই ভাবলাম করমচাগুলো নষ্ট হবে, কী করবো করমচাগুলো দিয়ে, তাই ভাবলাম করমচাগুলো দিয়ে একটা চাটনি বানাই। দেখো আমগুলো সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নিয়েছি খেজুর। বাঁধাকপিটা সেদ্ধ করেছিলাম আমি রান্না করব বলে, তো আমার বর বলছে যে একটু বাঁধাকপি দিয়ে দাও চাটনিটা। আমি বলছি না, বাঁধাকপি দেবো না, বাঁধাকপির চাটনি কখনো খাইনি, বাঁধাকপি দিয়ে কখনো চাটনি হয়? তো বলে কি দেও না দেখি কীরকম হয়। তো আমি দিলাম, দেওয়ার পর এত সুন্দর হয়েছে খেতে, চাটনিটা অসাধারণ হয়েছে খেতে। বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না যে এত সুন্দর একটা চাটনি হতে পারে, দারুণ হয়েছিল খেতে চাটনিটা। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু হালকা, পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে দিয়ে দেবো চিনি। তো আমাকে তো সব রেডি করে দিয়ে টাইম হয়ে গেছিলো, অফিস চলে গেছে, তো ও পারেনি চাটনিটা বানাতে, তা আমাকে বলে গেল কীভাবে কীভাবে বানাতে হবে, সেভাবে সেভাবে আমি চাটনিটা রেডি করছি। তো দেখো চিনিটা তো দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার পর জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আমি করমচা। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, চাটনি তো একটু টক জিনিস, নুনটা একটু একটু সামান্য পরিমাণের চেয়ে একটু বেশি দিতে হবে। তো ভালো করে এবার ফুটিয়ে নেব, তারপর দিয়ে দেবো করমচাগুলো। তো করমচাটা দেওয়াতে কালারটা এতটাই সুন্দর হয়েছে, মানে কি বলবো, আর খেতেও চাটনিটা অনেক টেস্টি হয়েছিল। তো এগুলো তো সব ফুটে উঠেছে, তা ওপাশে দেখো আমার কি বলে ওটা পেঁপে সেদ্ধ, ভুলেও গেছি। দেখো তো দেখো ওই যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম রান্না করার জন্য, তা ওখান থেকে একটু তুলে এই যে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম, মানে কি বলবো, আজব চাটনি হয়েছে একটা, কোনো দিন খাইনি আমি যে বাঁধাকপির চাটনি। তো দেখো রান্না বান্নাও তো আমার সব কমপ্লিট, চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, পেঁপে সেদ্ধ করেছি, বাঁধাকপি করেছি, তো আম সেদ্ধ করে নিয়েছিলাম আমটা হালকা করে, ওই সেদ্ধ করা আমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমটা তো ভালো করে নেড়ে নিয়েছি, কালারটা খালি দেখুন এতটাই সুন্দর, তো কালারটা এতটাই সুন্দর হয়েছে দেখতে মনে হচ্ছিল, মনে হচ্ছে যেন জেলি, আর জেলির মতনও হয়েছিল খেতে, জেলির মতনই খেতে হয়েছিল। চাটনি তো প্রায় কমপ্লিট হয়েছে শেষের মুখে, তো অসাধারণ একটা চাটনি, চাটনির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। বাঁধাকপির চাটনি অসাধারণ লাগে বন্ধুরা খেতে, আমি কখনো ভাবতে পারিনি যে বাঁধাকপি দিয়ে চাটনি বানানো যাবে, একটা মানে কি বলবো, নতুনত্ব রেসিপি। তো আপনারা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, তো দেখুন যেমন দেখতে অসাধারণ হয়েছে তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে একটা লাইক।